ফ্রেন্ডস, শর্মিষ্ঠা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পোনা মাছ দিয়ে হালকা ঝোল। খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করা। গরমের দিনে এরকম লাইট রান্না সবাই অনেকেই পছন্দ করে, আমাদের শরীরের পক্ষেও ভালো। এটা বাড়িতে ট্রাই করতে পারেন। দেখে নিই কী কী উপকরণ লাগছে এবং কীভাবে রান্নাটা করি, পুরো ভিডিওটা দেখুন। রান্নাটা শুরু করবো এবার। পোনা মাছের হালকা ঝোল বানানোর জন্য এখানে এনেছি পোনা মাছ। এখানে আলু এবং কাঁচকলা কেটে রাখা, আর উপকরণগুলো হলো জিরে বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা এখানে ভেজে রাখা, জিরে গুঁড়ো করে রাখা, ভাজা মশলা, এখানে গোটা জিরে আছে, সামান্য আদা বাটা। রান্নাটা শুরু করব, তার আগে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার নুন হলুদটা মাখিয়ে নেব মাছ। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল দিলাম, মাছগুলো আমি একদম ভেজে নেব তেল গরম হলে। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ফ্রাই করে নেব। এখানে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো জিরে বাটা আছে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এখানে বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আলু কাঁচকলাটা ভাজি নিই, মশলার মধ্যে দিয়ে দেব, আপনার চাইলে এটা ভেজে নিতে পারেন। রান্নাটা যেহেতু একটু লাইট, তার জন্য আমি এটা ভাজি নিই, এমনি এর মধ্যে মশলার মধ্যে এটা দিয়ে দিলাম, সামনেটা নাড়ব। এখানে আমার সবজিটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। তিন চার মিনিট এটা ঢাকা দিয়ে রাখ। এখানে আমার 3-4 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা উঠিয়ে নেব। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেব, এখানে গোটা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। এখানে সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আরও 5 মিনিট মতো এটাকে রান্না হবে। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব 2 টিস্পুন মতো। এখানে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে রান্নাটা আমি নামিয়ে নেব। এখানে আমি আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।